পুলিশের অতিরিক্ত আইজিপি এটিএম শহীদুর রহমান ভিডিও বার্তায় জানান, ক্রান্তিকাল পার করা হচ্ছে, পুলিশের বহু সদস্য হতাহত ও আক্রান্ত হয়েছে, তবে পরিস্থিতি সম্মিলিতভাবে উত্তরণ করতে হবে, শীঘ্রই এই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশাও করেন তিনি। আমরা এই পরিস্থিতিকে সম্মিলিতভাবে এই পরিস্থিতির উত্তরণ চাই, আমরা আপনাদের পাশে আছি এবং আমরা অতি শীঘ্রই এই পরিস্থিতি যাতে স্বাভাবিক হয় সবাই সম্মিলিতভাবে একত্রে কাজ করব ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি ধৈর্য ধরে এই পরিস্থিতি মোকাবেলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।